অনেকদিন থেকে এরা দেখার লেগে আইলাম বলে কিন্তু আইতে পারতেছি না, তো আজকে আইলাম, আয়া ভীষণ ভালো লাগতেছে। এসে আগে তো নেই থাকতে না, ইয়া থাকি। আজকে সকাল সকাল আমার শেহজালে অনেক কিছু রান্না করেছে, ডাল করছে, ডাল ভাজি করছে, মাছ ভাজি করছে, ডিমের ঝোল করছে, মাংস করছে, আরও জানি কত কিছু করছে। ঠিক হয়ে আমরা সকালবেলা একবার খাইছি কাঁঠাল মুড়ি, একবার খাইলাম আইসক্রিম, এরপর হন খাইতেছি এবার ভাত। বাবারে বাবা, আজকে সারাদিন শুধু খাওয়ার উপরেই আছে, খাওয়ার খাওয়ার কিছুই না। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, এখন বাইরে মুহূর্তে 11টা বাজে গেছে, এখন সকাল খাইতেছি, আজকে সকাল দুপুর একসঙ্গে আসবো, এখানে গেলে অনেক লেট হয়ে যাবো। আমরা মেরুকম থেকে সোজা এখন এখানে আইলাম, একচুয়ালি একটা রাস্তা হয়েছে মেন ওইদিক দিয়া, যেহেতু আমরা এইদিক দিয়ে আইসি তো যার কারণে আমরা এখান দিয়ে উঠতেছি শর্টকাটে। এই যে একদম সামনে আয়া পড়লাম, আমি এই মুহূর্তে একদম মৈত্রী সেতুর সামনে আছি। অনেকদিন পর আজকে এখানে আওয়া হইলো, তো অনেক থেকে আমু আমু কইতাছি কিন্তু আওয়া হইতাছে না, তো আজকে এখানে আইলাম, ওইখান থেকে সোজা আমরা এখানে আইলাম, তো সামনে যাইয়া দেখি আজকে কিন্তু প্রচুর লোক, প্রচুর লোকের সমাগম, আর দেখে ভীষণ ভালো লাগতেছে এখানে আয়া। আর যেহেতু আজকে ওয়েদার ভালো যার কারণে আরও ভালো লাগতেছে একদম। সব দিক থেকে প্রথমে ঘুরে একটু ভিউটা দেখাই দিই, আজকে টাইমিংটা ভীষণ ভালো, এই যে সূর্যহন আছে ভীষণ ভালো টাইমিংয়ে আইছি, আর আজকে ওয়েদারও ভীষণ ভালো, প্রচুর লোক আয় এখানে দেখার লেগে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আরও সুন্দর থেকে সুন্দরতম হবে এই মৈত্রী সেতুর দ্বারা। তো যখন বাংলাদেশ থেকে কোনো গাড়ি আসবে তখন কিন্তু এই যে মৈত্রী সেতু এখানে চেকপোস্ট তৈরি হবে, আর এখানে কিন্তু সমস্ত চেকব্যাক করা হবে। আর যখন কোনো ইন্ডিয়া থেকে কোনো গাড়ি যাবে তখনও কিন্তু ঠিক এই জায়গাতে চেক করা হবে। আশা করি এই মৈত্রী সেতুর দ্বারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও সুন্দর হবে। তেরি আদ হ্যা মেরে পাস পিয়া, তেরি দিদ কো নাইনা তরসে, তেরি আদ হ্যা মেরে পাস পিয়া, তেরি দিদ কো নাইনা তরসে, তুম বিন তড়বে ঘবরায়ে জিয়া, তেরি আদ মে আখিয়া বরসে, হ্যা লম্বি জুদাই। অতটুকু আইলাম, অতটুকু আমরা জায়গা, আর ওই পার বাংলাদেশ, এই পার হলো ইন্ডিয়া, এটা হলো মৈত্রী সেতুর মেন। এই ধরে রাখিস না ফেরা দে, ওই দিকে এর রান্না খুব সুন্দর। তো সবটা তো দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি, কারণ যতটুকু ইন্ডিয়ার মধ্যে আছে অতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে সামনে লেখা আছে ইন্ডিয়া, অথখানি ইন্ডিয়া, এর কিছু সামনে গেলে ওইখানে আরেকটা পোস্ট আছে, ওইটা হলো বাংলাদেশ, তো সেটা দেখাইতে পারলাম না দুর্ভাগ্য। অনেকদিন থেকে এরা দেখার লেগে আইলাম বলে কিন্তু আইতে পারতেছি না, তো আজকে আইলাম, আয়া ভীষণ ভালো লাগতেছে। এসে আগে তো নেই থাকতে না, ইয়া থাকি, যতটুক সম্ভব অতটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ এর থেকে আগে যাওয়া এখানে কোনো পারমিশন নাই, যতটুকু আছি দিয়ে অনেকটা বেশি আয়া পড়ছি আমি। এই যে সামনে ওইটা হলো বাংলাদেশ, বাংলাদেশে ইটবাটটা সমস্ত কিছু দেখাই যাচ্ছে, নদীটা রামগড় বাজার না, প্রচুর লোক আইছে কিন্তু এখানে আজকে, প্রচুর লোক। থ্যাংক ইউ স্যার। আয়াকে তো এখানে ভীষণ ভালো লাগছে, যারা আইছেন না দেখে যাইন, একটু ঘুরে টুরে যাইন, আশা করি আইলে ভীষণ ভালো লাগবো, আর প্রচুর লোকের সমাগম যার কারণে দেখতে আরো ভালো লাগতেছে। গলিয়ों के झटकने से प्यारे तेरा मुस्कान याद आया, चंदा ने ओट
तेरी बादल की तेरा शर्माना याद आया, सोचा ना था ये मैंने हम हो जाएंगे हाय 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 काटना मत ठीक है हाय गुड गर्ल तू काम कोई चू चू टाटा काम के इधर डेक्सर अरे तो डेक्सी कोई है टाटा डेक्सर चल আমি তো প্রথমবার আইছি যার কারণে আমার ভাল লাগছে তো মৈত্রী সেতু ওনাদের থেকে দেখার আসিল আজকে দেখলাম ভাল লাগলো এখন এখান থেকে আমরা ওনাদের আছি আমার বাড়ির উদ্দেশ্যে আপনারা কেমন যারা আইছেন না তারা যারা দেখছেন তারা অবশ্যই জানাইন কেমন লাগছে ওখানে নিচের দিকে নামতেছি আসার সময় ওই দিক দিয়ে আইছি আর যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতেছি তেরি দিদ কো নয়না তরসে তেরি ইয়াদ হ্যায় মেরে পাস পিয়া তেরি দিদ কো নয়না তরসে তুম বিন তড়পে ঘবরায়ে জিয়া তেরি ইয়াদ মে আঁখিয়াঁ বরসে হ্যায় লম্বি জুদাই আমরার আজকে মোটামুটি ঘোরা তো অনেক হয়েছে কিন্তু খাওয়া ওখানে হয়েছে না ওইদিকের থেকে আইতে ভাবছিলাম খামো কিন্তু মৈত্রীর সাথে যাওয়ার লাগে আর খাওয়া হয়েছে না ওখানে এখান থেকে সোজা যাবো যে কোনো একটা হোটেলে যাই ওখানে একটু খাওয়া দাওয়া করুন দেখি কী খাওয়া দাওয়া করা যায় কারণ সবাই খিদে ক্লান্ত হয়ে গেছি গা তো আমরা ওখানে আই পড়লাম হোটেলে খাওয়ার খাইতে অনেক খোঁজাখুঁজির পর একটা পাইলাম বইয়া গেলাম এই যে খাওয়া শুরু করলাম সবাই মিলল অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা খাওয়া দাওয়া করে বাইরে গেলাম গা কখনো দেখি আজকে আর টাইমও অনেক বেশি আছে গা পাঁচটা উপর বাজে আছে গা দেখি কোনখানে যাবেন যায় নাহলে সোজা বাড়িতে এখান থেকে আজকে আবার আগরতলা রাত্রে সাড়ে সাতটার ট্রেনে আমরা সবাইকে আমি কিছু করতে পারছি আমার সাগর ভাই আজকে বহুত পরিশ্রম করছে এটা অ্যাকচুয়ালি আমার ভাই আমার বড় ভাসুর ওদের শালা মাস্টার মানুষ আজকে অনেকটা সময় দিয়েছে তাও সানডে হওয়াতে নাহলে কিন্তু এই সৌভাগ্যটা হয়তো না থ্যাংক ইউ ভাই হ্যাঁ থ্যাংক ইউ এখন ঢুকতেছি আমরা সবজি বাজারে দেখি কি দেখাতে পাওয়া যায় বেগুন লইতাছি বেগুন বিশ টাকা করে কেজি ওইখান থেকে আইতে একটা জায়গা ঢুকার কথা আসতো কিন্তু ঢুকছি না কারণ ওইখানে একটু অন্ধকার হয়ে থাকা যার কারণে ওইখানে ভিউটা ভালো হয়তো না যার কারণে সোজা এখানে মার্কেটে আই পড়লাম দুটা লইলাম আনারস হ্যাঁ দুটা আনারস দেখো তো পুরুল লইলাম ওখানে বাস পুরুল আমরা প্রিয় খাবার আমরা সবজি মার্কেটিং শেষ হয়ে গেছে গা ওখানে বাজে প্রায় সাড়ে ছটা তো ওখানে থেকে বাড়িতে আবার সাড়ে সাতটার সময় ট্রেন ওখানে বাজে সাড়ে ছটা তাড়াতাড়ি বেড়ে আগে বাড়িতে যাই আয়া পড়লাম বাড়ির গেটে আজকে অনেক জায়গাতে আরও ভিডিও করার প্ল্যান আসলো আজকে বৃষ্টি আমরা প্ল্যান সব বরবাদ করে দিছে আর বাইক নষ্ট হইয়া বাইক মানে সাইকেল পাংচার হইয়া তো দুইটা কারণে আমরা সবজি জায়গা দেখাইতে পারলাম না কিছু অজানা জায়গা আছে এটা দেখাইলাম বলে পারলাম না তো বাড়ি তাইয়া পড়লাম ঘন্টাখানিক রেস্ট করুম এরপরে আবার রওনা দেবো আমার গন্তব্যস্থলে তো ওখানে বাজে সাড়ে সাতটা আমরা স্টেশন আয়া পৌঁছে গেলাম গা তো ওখান থেকে সোজা গেলাম বাড়িতে বাড়িতে যাই দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করে রেডি হইয়া
পাঁচ মিনিট চা টা খাই আইলাম, যার কারণে এখানে ভিডিও করা হয়েছে না। যদি ট্রেন মেসি হয়ে থাকা তখন নাই করলাম স্টেশনে, আমাদের থেকে আগরতলা বাকি আগরতলা যাই আবার কথা হইতেছে। আজকে কিন্তু থাকার খুব ইচ্ছা আসতো কিন্তু থাকতাম পারলাম না, কারণ সকালবেলা হেরো ডিউটি আছে, মেয়েরও মাস্টার আছে, যার কারণে থাকতাম পারছি না। এটাতে থাকলে তো ভালো হইতে হলে এত সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে, একটু রেস্ট হইতে হলে, সবার সঙ্গে কথাবার্তা আজকে ভালো করে হইতে হলে, তো যা থাকতাম পারলাম না যার কারণে। আমরা ট্রেন আয়া পড়ছে, ওই যে ট্রেনের বাতি দেখাইতেছে, আমরা ট্রেনে উঠা গেলাম গা। তবে আজকে একটু সিটটা কম পাইছি, অন্যদিন কিন্তু রাত্রেবেলা একদম খালি থাকে, তো একটু পাইলাম, এটার সাথে একটু বইলাম, ভাবছিলাম সিট পাইতাম না। তবে আজকে কিন্তু ট্রেনের মধ্যে খুব সুন্দর একটা টুকটুকে একটা পরীর সঙ্গে দেখা হয়েছে। তো প্রথম যে সিটে বসি ওই সিটে না, যখন সামনের সিটে বসি তখন এই পরীর সঙ্গে দেখা হয়েছে। আর এই পরীর সঙ্গে দেখা হওয়ার কারণে আমরা সময়টা যে কেমনে কাটছে ঠিক জানি না, পরীরও সময়টা খুব ভালো কাটছে, আমরারও সময়টা খুব ভালো কাটছে, একদম সময়টা কাটতে কাটতে আগরতলা স্টেশনে এসে বসলাম। দশটা পাঁচ বাজে আমরা স্টেশন আয়া পৌঁছে গেলাম গা, আজকে একটু টাইমটা বেশি লাগবে। হ্যাঁ তবে আজকে একটু বেশি দূরে দূরে নামাই দিয়েছে, অনেক দূরে নামাই দিয়েছে, অনেকখানি হাইটটা যাওয়া হবে একদিন যাওয়া শর্ট কাট। হ্যাঁ হ্যাঁ সবাই একদিন যাব। হ্যাঁ আমরা ওখানে অটোর লেগে অপেক্ষা করতেছি, অটো আইতেছে সামনের থেকে, এরা আসছে, যাতে ব্যাগ ট্যাগ সঙ্গে আছে হাইটটা দেওয়া যেত না, যার কারণে অটোর লেগে অপেক্ষা করতেছি। याद है मेरे पास पिया तेरी दीद को नैना तरसे तुम बिन तड़पे घबराए जिया तेरी याद। वाह बारे टैप হাসলাম আর একটা লাইট করার জ্বালা দিয়ে গেছি গা বুঝতে পারি না। আয়া বসলাম, ওখানে ভাত রান্না করো, মা দশটা বিশ বাজে গেছে আয়া বসতে বসতে। তো বড় জানার সময় পুরা মাছ রান্না করছে, পুরা মাছ দিয়ে দিচ্ছে একটু সবজি, আর ওখানে ভাত রান্না করুম আর মেয়ের লেগে কিছুটা করুম, তাইলে শেষ। তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করতেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। টাটা, গুড নাইট।